2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের জন ফসি। বাংলাদেশ সময় বিকেল 5টায় সাহিত্য শাখায় এবারে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি। জুরিদের পক্ষ থেকে বলা হয়, জন ফসি তার নাটক এবং গদ্য সাহিত্যের মাধ্যমে তাদের ভাষা তুলে ধরেছেন যারা কথা বলতে অক্ষম। নরওয়েজীয় ভাষায় লিখিত রূপের দুটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড প্রচলিত আছে, নাইনর্স্ক এবং বোকমাল। জন ফসি তার সাহিত্য চর্চার জন্য বেছে নিয়েছেন নাইনর্স্কে। নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, এক কথায় সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ করেছেন জন ফসি। তবে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন নাটক ও উপন্যাসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন নাট্যশালায় যেসব পশ্চিমা নাট্যকারের নাটক সবচেয়ে বেশি প্রদর্শিত হয়, জন ফসি তাদের মধ্যে অন্যতম।